নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকে ভিডিওটি আমি নিয়ে এসেছি ঠিক আছে অর্থাৎ দু হাজার বাইশ সালের যে কোয়েশ্চেন পেপার পড়েছিল সেই বিএ বা বি কম যার কোর্সে তাদের জন্য এই কোয়েশন পেপারটি পেপারটার নাম হচ্ছে এইসিসি কোর এম এল ওয়ান অর্থাৎ একটা কম্পালসারি পেপার যারা জেনারেল কোর্সে পড়ছো তাদের প্রত্যেককে এই পেপারটি কিন্তু পড়তে হয় বিএ এবং বিকম কম জন্য তো সাবজেক্টটা হচ্ছে বাংলা ঠিক আছে এবং সেমিস্টার হচ্ছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের আরও ভেঙে বললে সেকেন্ড সেমিস্টারের এইসিসি যে কোর পেপারটি রয়েছে অর্থাৎ কম্পালসারি যে পেপারটি রয়েছে যার যে সাবজেক্টে এই পাস কোর্সে পড়ানো কেন এই সাবজেক্টটা সকলকেই পড়তে হয় এই সাবজেক্ট নিয়েই যে দু হাজার বাইশ সালে যে অনলাইন পরীক্ষা হয়েছিলো সেই অনলাইন পরীক্ষাতে এই কোশ্চেনটি এসেছিলো ঠিক আছে দু হাজার বাইশ সালে পরীক্ষাটা কিন্তু অনলাইনে হয় সেজন্য কোশ্চিন ধরনটা বা প্যাটার্নটা খানিকটা একটু আলাদা হতে পারে তো আমি তবুও এই প্রশ্নগুলো তোমাদের দেখা জরুরি কারণ কী ধরনের প্রশ্ন আসে এই পেপার থেকে সেগুলো একটু তোমাদের জানা দরকার তো শুরু করছি প্রশ্নগুলো কী কী আছে দেখে নেওয়া যাক এখানে দেখতে পাবে তোমরা ষাট মার্কসের পরীক্ষা হয়েছিল তিন ঘন্টার সময় তো ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে ঠিক আছে ফার্স্ট প্রশ্নটায় প্রথমে আমি আলোচনা করছি বিভাগ ক থেকে বিভাগ ক থেকে কোশ্চেনটি ছিল মানে কোশ্চেন নয় বিভাগ ক থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে ঠিক আছে দুই মার্কস করে দুনে দশ তা ফার্স্ট কোশ্চেন কী আছে না ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্ব ক্লান্ত দুঃস্বপ্ন এখানে তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা কোথায় কাজ করে এটা তোমাদের উচ্চাধমিক সিলেবাসেও ছিল এই কবিতাটা ঠিক আছে একটু মনে করে দেখো তাহলেই পেয়ে যাবে দু নম্বর কোশ্চেনটা হচ্ছে ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনস্তাপেও লাগবে না হতে জোড়া কবিতা ছড়ির অর্থ ব্যাখ্যা করো ঠিক আছে এরপরে আসছি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা প্রোটা তিন নম্বর কোশ্চেন যেটা আসছি সেটা হচ্ছে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কোন কবিতার অংশ এটি ঠিক আছে তিনি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে এবং চার নম্বর কোশ্চেন তারিণী মাঝি কোন ঘাটে খেয়া পারাপার করে ঘাটটি কোন নদীতে অবস্থিত ছিল এটি হচ্ছিলো চার নম্বর কোশ্চেন আচ্ছা তারপরে আসছি পাঁচ নম্বর কোশ্চেন কী আছে পাঁচ নম্বর কোশ্চেনে আসছে মহেশ গল্পে গফুর কোন গ্রামে বাস করত বিখ্যাত গল্প মহেশ মহেশের নাম তোমরা সবাই শুনেছ আশা করি ঠিক আছে সেই গ্রামের জমিদারের নাম কি ছিল আচ্ছা তারপরে টিচার গল্পে রায়বাহাদুর অবিনাশ তরফদার কোন স্কুলের সেক্রেটারি ছিলেন এই স্কুলের হেডমাস্টারের নাম কি আচ্ছা তারপরে আসছি যে গিরগিটি গল্পে ভুবন সরকার চরিত্রটির পেশা কী সে যে ঘরে ভাড়া থাকে তার মালিকের নাম কী এবং আট নম্বর কোশ্চেন যে ভদ্রলোকে লোকে আবার ছাগলে বসে ভদ্রলোকে লোকে আবার ছাগল বসে বক্তাকে তিনি লম্বকর্ণকে বিদায় দেওয়ার জন্য কাকে নির্দেশ দিয়েছিলেন এই লম্বকর্ণ গল্প খুব সুন্দর গল্প ঠিক আছে শুধু পড়াশোনার জন্য নয় একটা হাস্যরাসাত্মক গল্প পারলে পড়ো সকলেই গল্পটা আগে থালে দেবে প্রশ্ন উত্তর সব হয়ে যাবে তাহলে এই গেল তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো এবারে আসছি আমি যেটা সেটা হচ্ছে বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই বিভাগ খ থেকে তোমাদেরকে করতে হবে যে প্রশ্নগুলি সেটি হচ্ছে পাঁচ নাম্বারে চারটি প্রশ্ন করতে হবে চারটি প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বারে করে ফার্স্ট কোশ্চেন কী আসছে না বড়োবাবুর কাছে নিবেদন কবিতায় যান্ত্রিক সমাজের বড়বাবু নির্বাসিত কেরানির কাছ থেকে কি কি কেড়ে নিতে পারবে না তা সংক্ষেপে আলোচনা করো আচ্ছা আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল নামুক মৌয়ার গন্ধ এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে বক্তার এমন ইচ্ছার কারণ আলোচনা করো যেটা গেল দু নম্বর তিন নম্বর তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে না সখা খুলে রাখো নিজ প্রাণ এখানে কবি কেন এই কথা বলেছেন তা আলোচনা করো আর তারপরে কোশ্চেন লম্বকর্ণ গল্পে বাবুর চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো এই গেল চারটি কোশ্চেন আরও আছে আরও দুটো কোশ্চেন আছে আমি একটা একটা করে বলে দিচ্ছি পুঁজি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর গল্প পুঁজি মাছা গল্পে প্রকৃতির সঙ্গে মানবসত্তার ঐক্য কীভাবে বিদ্ধিত হয়েছে তা আলোচনা করো আর টিচার গল্পে গিন চৈত্রটির ভূমিকা আলোচনা করো ঠিক আছে প্রতিটি প্রশ্নই সোজা এগুলো গেল পাঁচ নম্বরের এবারে আসছি যে দুটো কোশ্চেন সে দুটো কোশ্চেন হচ্ছে দুটো নয় আরও আছে সেগুলো হচ্ছে বড়ো কোশ্চেন লং কোশ্চেন যেগুলো রয়েছে দশ মার্ক্সের দশ মার্ক্সে তোমাদের তিনটে কোশ্চেন করতে হবে বিভাগ গ থেকে ঠিক আছে দশ মার্ক্সের তিনটে কোশ্চেন তিনটি করতে হবে তার একটা একটা করে আমি বলে দিচ্ছি এক নম্বর শ্যামলিক কাব্যগ্রন্থের আমি কবিতায় রবীন্দ্রনাথ যেভাবে মানবসত্তার অপরিময়তার উপলব্ধিকে ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো এবং নেক্সট কোশ্চেন উঠপাখি কবিতায় মধ্যবিত্ত জীবন দর্শনের যে সংকট প্রতিফলিত হয়েছে তা লেখো ঠিক আছে এই গেল তোমাদের যে দশ নম্বরের কোশ্চেনগুলো করতে হয় প্রথম দুটো কোশ্চেন তিনটে করতে হবে তার মধ্যে দুটো বলে দিয়েছি আরও তিনটে রয়েছে একটা একটা করে বলছি যে তারিণী মাঝি গল্পে তারিণীর বেঁচে ওঠার মধ্য দিয়ে যে জীবন পিপাসা ফুটে উঠেছে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে প্রতি বছরের জন্য এই প্রশ্নটি কিন্তু ভিভিআই কোশ্চেন বলা যেতে পারে তারপরে জ্যোতিরিন্দ নন্দীর গিরিগিটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো আর বড়ো কোশ্চেন আরেকটি রয়েছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পে সমকালীন সমাজ ব্যবস্থার যে চিত্র ফুটে উঠেছে সেটি আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে পারলে সকলেই করে যাও এই প্রশ্নগুলো তাহলে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে আমি আবার বলে দিচ্ছি এটা অনলাইন পরীক্ষা হয়েছিল সেই জন্য এর তোমাদের অনলাইন পরীক্ষার প্রশ্ন এরকম তো তোমাদের যদি কারো নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সটা চেক করো ভিডিওর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে তাহলে তোমরা আশা করি নোটস পেয়ে যাবে তো নোটস কখনোই কিন্তু ফ্রি অফ কস্ট নয় আবারও বলে দিচ্ছি নোটস নিতে গেলে পেড কোর্সের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নোটস নিতে হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো